যখন শুরু হয় তখন থেকে আমার সাথে রয়েছে, এই স্বপ্নটা দেখেছিলাম একসাথে, আবার ওই দিকে অয়ন রয়েছে, অয়ন ভেটারান অ্যাক্ট্রেস প্রোডিউসার, তারা এসছে টু সাপোর্ট অ্যানাদার নিউ কামার্স টিম, রাতুল আমাদের পরিচালক, মানসিক নিশ্চয়ই সেন রাতুলকে, শুভঙ্কর, রূপঞ্জনা, দেবপ্রসাদও আছে। এবং একটা জিনিস খুব ভালো লাগে যে আমিও এই ছবিটার সাথে জড়িত ছিলাম, এটা সহযোদ্ধারে কেউ আশীর্বাদ দেয় না, মানে শুভেচ্ছা জানায়, হ্যাঁ, এবং বলে যে পাশে আছি, অবশ্যই পাশে আছি। আমাদের ছবিটা দর্শকের ভালো লেগেছে, আমি চাইবো কালিয়াচক সেরকমই দর্শকের ভালো লাগুক, তার চেয়ে আরো বেশি ভালো লাগুক। আমাদের কালকে সিক্সথ উইক শুরু হবে, এবং আর যখন কালিয়াচক নিয়ে সিক্সথ উইকে আলোচনা হবে, তখন যেন কালিয়াচকও বলে যে আমাদের খুব শিগগিরই সিক্সটিন্থ উইক হবে। তো এটা আমার নিজের তরফ থেকে। ও বাবা, তুই কোথা থেকে এলি? না, এবং সব থেকে মজার কথা হলো, উনি হলেন আমাদের স্ক্রিপ্ট রাইটার, এবং ওনাকে না যখনই আমি ফোন করি উনি বলেন একটু ব্যস্ত পড়ে, তারপর দেখি ফেসবুকে অ্যাক্টিভ, এখন দেখছি এখানেও অ্যাক্টিভ, অদ্ভুত, মানে আমাকে গুরুত্ব দিচ্ছে না বিশ্ব। এটা কেন এসেছে? রূপস আছে বলে, রূপস, এই ছবির নাম, এটা আমাদের গল্প, অভূতপূর্ব সাফল্য বাংলা ছবি ইন্ডাস্ট্রির জন্য। প্রথমে সেটাকে কী করে ব্যাখ্যা করবো? আসলে আমি একটা গল্প বলতে চেয়েছিলাম, সেই গল্পের মধ্যে দিয়ে নিজের অনেক কথা বলতে চেয়েছিলাম। আমার এখন মনে হচ্ছে আমি হয়তো কথাটা ঠিকভাবে বলতে পেরেছি, ব্যাখ্যা বলতে আমি এটুকুই করবো। এবং আমার নিজের মনের কথা বলার জন্য এই প্ল্যাটফর্মটা আমার কাছে খুব ইন্টারেস্টিং বলে মনে হচ্ছে এখন এই মুহূর্তে। ছবির প্রচারে এসে সবাই বলে প্লিজ বাংলা ছবির পাশে দাঁড়ান, কন্টেন্ট ভালো থাক না থাক সবাই এসে একটাই কথা বলে, তোমাকে এটা আমি বলতে শুনিনি যে প্লিজ বাংলা ছবির পাশে এসে দাঁড়ান, দর্শক অটোমেটিক্যালি বাংলা ছবির পাশে এসে দাঁড়িয়ে তোমার পাশে দাঁড়িয়েছে। এটা মানে কি শুধুমাত্র কন্টেন্ট এবং চরিত্র অভিনেতার জন্য কি? আমি কোনো সমালোচনায় যাব না যে কেন ইদানিং বাংলা ছবিতে দর্শক হচ্ছিলো না বা কম হচ্ছিলো, এসব নিয়ে আমি কোনো তর্ক বিতর্কে যাবো না, কারণ আমি অনেক সিনেমা দেখেছি, বাকিরা কেন দেখেননি আমি জানি না, আমার তো ভালো লেগেছে বলে দেখেছি। তবে আমি একটা কথা খুব দায়িত্ব নিয়ে বলতে পারি যে আমার যদি মানে নিজে দর্শক হিসেবে আমি এই কথাটা বলতে পারি যে সত্যি কন্টেন্ট ম্যাটার করে, এবং আমার জটিল ব্যাপারের চেয়ে সরল ব্যাপার বেশি পছন্দের, কারণ আমার নিজের মনে হয় প্রত্যেকটা গল্প আসলে খুব সরল গল্প, সেটা পরিস্থিতি জটিল করে দেয়। তুমি কোন আঙ্গিকে দেখবে, সরলভাবে দেখবে না জটিলভাবে দেখবে? তো আমি সব কিছু মনে হয় যে ঠিক আছে সরলভাবেই দেখি, জটিলতা ভালো লাগে না। হয়তো আমার গল্পের মধ্যে কিছু মানুষ সেই সরলভাবে অনেকগুলো সূত্র খুঁজে পেয়েছেন, সেইটা তাদেরকে অ্যাট্রাক্ট করেছে বেশি। যেই জুটিকে এই এই মানে এই অভিনেতা তো অনেকদিন ধরেই ছিলেন, কিন্তু জুটি হিসেবে প্রথমবার নির্বাচনের সময় কি মাথায় কিছু কাজ করেছিল নাকি পুরোটাই কন্টিনিউয়াসলি হয়েছে? না না, নির্বাচনের সময় মাথায় একটা জিনিসই কাজ করেছিল, যখন ফাইনাল সিলেকশনের কথা ভেবেছিলাম যে আমার বন্ধুদের চাই পাশে, তো তখন মনে হয়েছিল যে এই দুজন ছাড়া হতে পারে না, এই দুজন অবভিয়াস। তবু অপুর ব্যাপারে সন্দেহ ছিল, অপুর ডেট পাবো কিনা, তো সে দ্বন্দ্ব অপু নিজেই কাটিয়ে দিয়েছে। অপুর জুটি তো সফল, তাদের তুমি আগের একটা অনুষ্ঠানেও বলেছিলে যে পরবর্তী প্রজেক্টের জন্য ভাবনা চিন্তা লেখালেখি কাজ শুরু হচ্ছে, সেইখানেও কি আপডেট আছে সেটা বলো, এবং সেখানেও কি এই জুটিকে দেখতে পারার কোনো সুযোগ আছে? আমি আপাতত ঘুমোচ্ছি, ঘুম থেকে উঠে তারপর বলবো। তার সঙ্গে মাথায় গল্প আসার কোনো ইয়ে নেই, যেটা হচ্ছে সেটা হলো আপাতত যেটা ঘটছে সেটা হলো দুবেলা শুভঙ্করের সঙ্গে ঝগড়া হচ্ছে আমার, যে কোন স্টোরি লাইনটা নিয়ে গেল সেইটুকু শুরু হয়ে গেছে ঝগড়াটা, এটুকু বলতে পারি। মানে পরবর্তী কাজটা শুভঙ্করের সঙ্গেই হচ্ছে, এটা কনফার্ম। কিছু হিন্টস দাও? নেই কিছু, একটা স্টোরি লাইন ফিক্সড হবে তবে তো হিন্টস দেবো। শুভঙ্কর, তাজু, সবার সঙ্গে এখন শুধু ঝগড়া চলছে, এই ঝগড়া বিদ্যমান থাকুক, আর এরকম অনেক ভালো ভালো প্রজেক্টও আছে। এবং আজকের এই কালিয়াচক নিয়ে কী বলবো, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্ট একদম, এবং রাতুলের প্রথম কাজ, আমাদের আগামীকাল সিক্সথ উইক শুরু হবে, আমি চাইবো একদিন রাতুলও এভাবে সিক্সথ কেন।
8 week 12 week সেলিব্রেট করুক। খুব ভালো লেগেছে আমার ট্রেলারটা, রূপাঞ্জনা আছে, রূপসা আমার অনেক দিনের বন্ধু, ভালো হবে মনে হচ্ছে ছবিটা। থ্যাংক ইউ।